বারো বছর আগে চান্দা ধানককে প্রচুর যৌতুকের বিনিময়ে বিয়ে করেছিল ভালুকিয়া টিলার বাদল ধানুক বিয়ের পর কিছুদিন ভালোই কাটে তাদের একটি সন্তানের জন্ম হয় কিন্তু তারপরই সংসারে শুরু হয় ঝামেলা অভিযোগ নানা আছিলাই চান্দা ধানকের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে বাদল এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু অনেক নির্যাতন সহ্য করেও চান্দা শ্বশুরবাড়িতে পড়েছিল শুধুমাত্র নিজের স্ত্রী ধর্ম পালন করার জন্য কিন্তু দিন দিন তার উপর নির্যাতন বাড়তে থাকে এই নির্যাতন বাড়ার পরিপ্রেক্ষিতে এক সময় অসহ্য হয়ে রাজ্য মহিলা মহিলা কমিশন এবং আগরতলা পূর্ব চান্দা সদস্যরা দ্বারস্থ উপর অত্যাচার হবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল সেই লিখিত প্রতিশ্রুতিতে বিশ্বাস করে চান্দা ধানুক তার বাপের বাড়ি থেকে ফিরে এসেছিল স্বামী বাদলের কাছে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার উপর পণের দাবিতে এবং নগদ টাকা পয়সা বাপের বাড়ি থেকে এনে দেবার জন্য আবারও মারধর শুরু হয় প্রায় প্রতিদিন স্বামী বাদল রুটিন করে তাকে মারধর করতো বলে অভিযোগ চান্দার অভিযোগ তার স্বামী বাদল কি কাজ করে তা কোনোদিনই তার কাছে প্রকাশ করেনি তাছাড়াও ফোনে বাদল সবসময় অন্য কারোর সাথে ব্যস্ত থাকে এক্ষেত্রে চান্দার অভিযোগ হয়তো বাদলের কোনো অবৈধ সম্পর্ক রয়েছে বিষয়কে কেন্দ্র করে এদিনও বাদল সামান্য সকালে ফের তাকে মারধর করেছে বলে চান্দা ধানকের দাবি এদিন দা নিয়ে বাদল তাকে খুন করার চেষ্টা করেছে বলে চান্দা ধানকের অভিযোগ এক্ষেত্রে আতঙ্কিত চান্দা ধানক আর স্বামীর ঘরে ফিরে যেতে চাইছেন না তিনি জানিয়েছেন তার উপর যে অত্যাচার হয়েছে তার জন্য তিনি আইনের

লাত মাৰছে লাত মাৰছে আমাৰ হাজবেণ্ড বাদল ধানুক ছাৰ আমাৰ হাজবেণ্ড বাদল ধানুক হে দুৰাই আহিছে দূৰাই আে চান টান কৰিছে চান টান কৰি ভাত তাত খাই চুন্দা হে আই আমাৰ ক'বলৈ কি আমাৰ ভাত তাত ধৰিছ না হে পাগৰটা লাগাই দিয়ে তালা দিয়া দে আমাৰ খাওঁ সময়ত তালা দিয়া দে হে দূৰেই আহিছে দূৰাই আয়ে পিছে দিয়া আমি পাগৰটা মুচতা হে দূৰাই আহিছে দূৰাই আইয়া পিছে দিয়া লাতি মাৰিছে আমি উল্টাই পুল্টাই গা পঢ়ি কোন সানসেন্স নিতে আইয়া ধুই যা স্যার আমার গলাটা ধুই যা চিপপা আছে কত দিন করে হ্যাঁ স্যার হয়ে আসে গা অনেক হয়ে গা হয়ে দিন হয়ে গা আমার মন করতো স্যার আগেও কি এরকম হ্যাঁ স্যার মন রিপোর্ট